হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে শিল্পী এনআরজ ইশা তার আসল পরিচয় এবং তিনি কি করে শিল্পী হলেন ও তাদের সোশ্যাল মিডিয়া থেকে মাসিক আয় কত তা তুলে ধরব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে এবং কমেন্ট করে মতামত জানাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এনআরজ ইশাতা টিকটকার এবং শিল্পী, তার আসল নাম ও ডাক নাম শুধু ইশাতা। তার ভাষা হলেন গাজীপুর। তিনি বালুকা প্রাইভেট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। এরপর তিনি লেখাপড়া না করে বিবাহ আবদ্ধ হয়। কেন কেন আবার? বর্তমানে তার বয়স 20 বছর। তার গ্রামের বাড়ির নাম হলো বালুকা। বর্তমানে তিনি তার স্বামী সহ ঢাকায় থাকে। তাদের একটি ছেলে সন্তান আছে, তার নাম নাজিব। এবং স্বামীর নাম নাজমুল। তাদের ধর্ম ইসলাম। তাদের পেশা শপিং করা, ঘোরাঘুরি করা এবং স্বামী স্ত্রী সহ টিকটক লাইকি ভিডিও করা। তাদের লাইকির আইডির নাম হলো NRZ নাজমুল। লাইকিতে 16 লক্ষ ফলোয়ার রয়েছে। তাদের টিকটক আইডির নাম হলো NRZ ইশাতা, সেখানে 4 লক্ষর উপরে ফলোয়ার রয়েছে। তিনি মূলত টিকটক আর লাইকিতে ভাইরাল। এরপর তিনি ইউটিউবে প্রথম গান গেয়ে ভাইরাল করলেন। গানের শিরোনাম ছিল আমি এত নষ্ট ছিলাম না রে। গানটি 12 দিনে 3 মিলিয়ন ক্রস করেছে। সোশ্যাল মিডিয়া থেকে তাদের মাসিক আয় ছিল 15,000 থেকে 20,000, বর্তমানে তার অধিক। তো বন্ধুরা, আপনি যদি একজন ইশাতার ফ্যান হয়ে থাকেন তবে কমেন্ট করে জানাবেন তার গানগুলো কেমন লাগে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।